স্টকহোমে, ওই সুইডেনের স্টকহোমে সবচেয়ে বড় মসজিদের সামনে বাক স্বাধীনতার নাম করে এই কোরআনুল কারীম মুসলিম দেশের সন্তান ইরাকের সন্তান সে গিয়ে কোরআনটার পাতা ছিঁড়েছে কোরআনকে পুড়িয়েছে কোরআনকে ফুটবলের মতো কোরআনুল কারীমকে অবমাননা করেছে সুইডেনের এই মানুষগুলো ইব্রাহিম রিচমন্ডের মতো মানুষ থেকে শিক্ষা নাও তোমরা একদিকে কোরআনের মধ্যে আগুন দিবা একদিক দিয়ে তোমরা কোরআন পড়াবা অন্যদিকে একজন ইব্রাহিম রিচমন্ডের মতো মানুষ মুসলমান হবে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলে সুইডেনে এই ঘটনা আজকে নতুন ঘটায় নাই কিছুদিন আগেও একবার ঘটেছে এর কিছুদিন আগেও একবার ঘটেছে আমেরিকাতে একজন মহিলা গিয়ে ঈদের নামাজের খুতবা চলছে সেইখানে গিয়ে অসভ্য ভাষায় গালি দিয়েছে একজন হিন্দু মহিলা পুলিশ এসে তাকে ধরে নিয়ে গিয়েছে অথচ সারা দুনিয়াতে মুসলমানরা বিচরণ করে কোনদিন গির্জার ভিতরে গিয়ে কোন মুসলমান পাগলামি করে নাই মন্দিরের ভিতরে গিয়ে পাগলামি করে নাই প্যাগোডার ভিতরে গিয়ে পাগলামি করে নাই কারণ মুসলমানদেরকে আল্লাহ শান্তি প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছে ঠিক কিনা বলে আপনাকে আমার সাথে একমত ইরাকের এই ছেলে ঈদের সময় মুসলমানদের হৃদয়ে এত বড় আঘাত দিয়েছে মসজিদের সামনে পুলিশ প্রোটেকশন নিয়ে সুইডেনে তারা এই কাজটা প্রায় সময় করে পুলিশ লিখিতভাবে তাদেরকে অনুমতি দেয় বাক স্বাধীনতার অনুমতি দেয় অথচ যারা বাক স্বাধীনতার কথা বলে তাদের দেশে গিয়ে দেখবেন ইসলামের কথা প্রচার করা যায় না নানা রকমের বাধা বিপত্তি একের পর এক বাধা বিপত্তি দেওয়া হয় অথচ আল্লাহর নবীর নামে কুৎসা রচনা করলে কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করলে ওইখানে পুলিশ প্রোটেকশন দিয়ে আপনাকে সহযোগিতা করা হবে ঠিক কিনা বলে এরা হচ্ছে শান্তিপ্রিয় অথচ পৃথিবীর কোন মুসলমান কোনদিন বাইবেলের গায়ে আগুন দিবে না কোনদিন কোন মুসলমান নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের মধ্যে আগুন দিবে না কারণ মুসলমান শান্তিপ্রিয় কোন মুসলমান কোন মন্দিরের মধ্যে কোন ভাঙচুর চালাবে না কোন হিন্দুর বাড়িঘর কোন মুসলমান পুড়ায় দিবে না কারণ মুসলমান শান্তিপ্রিয় এই পৃথিবীতে বারবার এটা প্রমাণিত হয়েছে মুসলমান শান্তিপ্রিয় কোনদিন মুসলমান আদালতবিহীন ন্যায়পরায়ণতার বাহিরে গিয়ে কোন শাসন কার্য মুসলিম শাসক যারা সত্যিকারে আল্লাহকে ভয় করেছে তারা কোনদিন এমন শাসন পরিচালিত করেন নাই ঠিক কিনা বলেন সুইডেনের ওই যুবক বলেছে আগামী এক সপ্তাহের ভিতরে আবার সে কোরআন পড়াবে সুইডেন তাকে অনুমতি দিচ্ছে সারা পৃথিবীর মুসলিম নেতারা বসেছে তুরস্ক এ ব্যাপারে ব্রিফ দিচ্ছে সারা দুনিয়া আন্দোলনে ফেটে পড়ছে সারা দুনিয়াতে এই বিষয়টা নিয়ে কথা চলছে মুসলমান যারা আমরা এখানে বসা আছি এটার প্রতিবাদ আমরা করব কেমনে এটার প্রতিবাদের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা নসিহত আজকে আপনাদেরকে বলতে চাই কয়টা সবাই বলেন কয়টা এটার প্রতিবাদ আপনার হৃদয়ে যদি ইমান থাকে প্রতিবাদ নিয়ে যাবেন চার ভাবে এক নাম্বার বিষয় হচ্ছে মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি আপনি যদি সবচাইতে কাছের বন্ধু মনে করেন আমার আল্লাহকে বন্ধু বানায় ফেলেন যদি আল্লাহকে বন্ধু বানায় ফেলেন অবশ্যই যিনি সবচাইতে কাছের বন্ধু হবেন তিনি কে আল্লাহর কাবা ধ্বংস করতে এসেছিল ওই আব্রাহার গোষ্ঠীকে মালিক সামান্য আবাবিল পাঠায় দিত
ঠোঁটের মধ্যে একটি দুই পায়ের মধ্যে দুইটি ইলেকট্রন প্রোটন আর নিউটনের মতো শক্তিশালী বিস্ফোরণ আল্লাহ পাক ঘটায় দিয়েছিলেন আজকেও যদি ওই মালিককে আমি ডাকার মতো ডাকতে পারি আমার পক্ষে কেউ না থাকতে পারে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে এক নাম্বার কাজ মুসলমানদের কাজ হচ্ছে আল্লাহকে বন্ধু বানানো জীবন দিতে হলে মালিকের জন্য দিয়ে দাও বাঁচতে হলে মালিকের জন্য বাঁচা দুই নাম্বার প্রতিবাদ করবেন কেমনে দুই নাম্বারে প্রতিবাদের ভাষা হবে ومن أراد مؤنسا فالقرآن يكفي এই কোরআন কে যদি বন্ধু বানায় নিতে পারে নিঃসঙ্গ সময়ের বন্ধু যদি কোরআন কে বানায় নিতে পারেন একা একা আছেন কোরআন নিয়ে যদি বসে থাকেন কোরআন যদি পড়েন নিঃসঙ্গ সময়ে যিনি আপনাকে একাকিত্ব দূর করে বন্ধুত্বে আপনার সঙ্গে পাশে থাকবে সেটা আল কোরআন দুই নাম্বার কোরআনকে সঙ্গী বানানো মাশাআল্লাহ আল্লাহর একজন গোলাম আসছে অসুস্থ মানুষ তারপরেও আসছে বসেন মাশাআল্লাহ বসুন কোনো অসুবিধা নেই আল্লাহ ওনাকেও সুস্থ বানায় দিক পড়েন আমিন তাহলে কয় নাম্বারে আসি সবাই বলেন কয় নাম্বার প্রতিবাদ হবে এক নাম্বার ভাষা কি আল্লাহকে বন্ধু বানানো দুই নাম্বারে তিন নাম্বারে ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি অল্পে যদি আপনি তুষ্ট হয়ে যান সারা পৃথিবীর মুসলমানেরা অল্পে তুষ্ট হতে পারে না ইউরোপের এত মুখাপেক্ষী হয়ে গেছে ইহুদিদের এত মুখাপেক্ষী হয়ে গেছে অল্পে যদি মুসলমান তুষ্ট হয়ে যায় সুইডেনের মতো দেশের বিরুদ্ধে প্রতিবাদ করা মুহূর্ত সময় লাগবে না ঠিক কিনা বলে এটা গেল তিন নাম্বার চার নাম্বার প্রতিবাদ হবে কিভাবে ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউত ইয়াকফি যদি কোনো ব্যক্তি জীবন পরিবর্তন করতে চায় আর কোনো কিছু দরকার হবে না শুধুমাত্র এই নসিহতটা যদি জীবনে মেনে নেয় আমার একদিন মরে যেতে হবে এতটুকুন নসিহত যদি মানে হোক নাস্তিক হোক না নাস্তিক যেমন হোক না কেন আপনাকে পরিবর্তন হওয়া লাগবে কোরআনের কাছে আসা লাগবে কোরআনের সোয়ায় যিনি আপনার জীবন পরিবর্তন করে দিবেন তিনি কে সুইডেনের এই মানুষগুলো ইব্রাহিম রিচমন্ডের মতো মানুষ থেকে শিক্ষা নাও তোমরা একদিকে কোরআনের মধ্যে আগুন দিবা একদিক দিয়ে তোমরা কোরআন পড়াবা অন্যদিকে একজন ইব্রাহিম রিচমন্ডের মতো মানুষ মুসলমান হবে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলে এজন্য সময়ের পরিবর্তন আসবে সময়ের এমন পরিবর্তন আসবে সামনের দিনগুলোতে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ এই বিজয়ের মধ্যে থাকবে কারা আজকে দুর্দিনে কঠিন সময়ে যারা কষ্টের পর কষ্ট করছে এদেরকে দিয়ে মালিক একদিন বিজয় দিয়ে দিবেন পড়েন ইনশাআল্লাহ আমরা কি চাই আমাদের বিজয় হোক জোরে কোন চাই বিজয় হোক আল্লাহ আমাদেরকে বিজয় দান করুক পড়েন আমিন সুইডেন এই ঘটনা আজকে নতুন ঘটায় নাই কিছুদিন আগেও একবার ঘটেছে এর কিছুদিন আগেও একবার ঘটেছে আমেরিকাতে একজন মহিলা গিয়ে ঈদের নামাজের খুতবা চলছে
সেইখানে গিয়ে অসভ্য ভাষায় গালি দিয়েছে একজন হিন্দু মহিলা পুলিশ এসে তাকে ধরে নিয়ে গিয়েছে অথচ সারা দুনিয়াতে মুসলমানরা বিচরণ করে কোনদিন গির্জার ভিতরে গিয়ে কোন মুসলমান পাগলামি করে নাই মন্দিরের ভিতরে গিয়ে পাগলামি করে নাই প্যাগোডার ভিতরে গিয়ে পাগলামি করে নাই কারণ মুসলমানদেরকে আল্লাহ শান্তি প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছে ঠিক কিনা বলে ঠিক আপনারা কি আমার সাথে একমত